নমস্কার, আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। আমি আপনাদের সতর্ক করার জন্যে, সাবধান করার জন্যে এবং কোনোভাবে প্রতারণার হাত থেকে রক্ষা করার জন্যে আমি কয়েকটি ব্যাপারে আপনাদের সাবধান করতে চাই। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিল এবং সেই নিয়োগ প্রক্রিয়ায় আমরা রাজ্যের 31,500 যে আবেদনপত্র পেয়েছিলাম মেধার ভিত্তিতে আমরা 16,500 ভ্যাকেন্সির জন্য মেধা তালিকা তৈরি করেছি এবং যে মেধা তালিকা আমরা ওয়েবসাইটে প্রকাশ করেছি এবং মহামান্য আদালতের কাছেও সেই মেধা তালিকা আমাদের জমা দেওয়া আছে। মেধা তালিকার বাইরে কোনো প্রার্থী নিয়োগ হয়নি এবং আমি আপনাদের জানাচ্ছি এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে। সংবাদ মাধ্যমে এবং বিশেষভাবে আমরা কতগুলো খবর পাচ্ছি যে নানা ধরনের প্রতারণা, তার একটা চক্রান্ত চলছে। প্রতারকরা কোনো সময় বিভিন্ন আধিকারিকদের নাম নিচ্ছে, এমনকি তারা কোথাও কোথাও আমার নাম নিয়ে তারা প্রতারণা করে চাকরি দেওয়ার কথা বলছে, অর্থের কথা বলছে। আমি আপনাদের সাবধান করে দিতে চাই যে মেধা তালিকার বাইরে অন্য দ্বিতীয় কোনো তালিকা প্রকাশিত হবে না এবং নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে, নতুন করে আর নিয়োগও এই অবস্থায় হবে না। আগামীতে যখন নিয়োগ প্রক্রিয়া হবে তখন আবার নতুন প্রক্রিয়া শুরু হবে। সুতরাং আপনারা কোনো প্রলোভনে, কোনো প্রবঞ্চনায় এবং কোনো জালিয়াতিতে পা দিয়ে প্রতারিত হবেন না। যদি আপনাদের কাছে কোনো ব্যক্তি কারোর পরিচয় নিয়ে কোনোভাবে আপনাদের চাকরির প্রলোভন দেয়, আমি অনুরোধ করব যে আপনারা সঙ্গে সঙ্গে সেটা প্রশাসনকে জানান এবং আমি বিশেষভাবে বলবো যে আপনারা পুলিশের কাছে FIR জমা করুন। যদি আপনাদের এতে কোনো অসুবিধা থাকে তাহলে গোপনে আপনারা পর্ষদে এসে বা আমার কাছেও অভিযোগ জানান, আমরা যথাযথভাবে সেটা প্রশাসনের কাছে জানিয়ে এই ব্যবস্থা করব। প্রতারিত হবেন না, প্রতারকদের প্রশ্রয় দেবেন না এবং এদের ছলনার শেষ নেই এবং নানা ছলে বলে এরা কিন্তু আপনাকে নানাভাবে প্রতারিত করবে। অতীতেও এমন অনেক ঘটনা সংবাদ মাধ্যমে এসেছে।